আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হজ ব্যবস্থাপনার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার বলেন প্রধানমন্ত্রী চলতি বছরে হজ কার্যক্রম উদ্বোধন বাণিজ্য মন্ত্রণালয়ের তাগিদের পরও বাজারে মিলছে না চিনি দাম বৃদ্ধি তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ সরবরাহ কম থাকার অজুহাত ব্যবসায়ীদের দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার উপর 65 দিনে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে সরকারি প্রণোদনার সঠিক বণ্টনের দাবি জেলেদের বরিশাল সিটি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ বাড়ছে তরুণ ভোটারদের আগ্রহ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে নির্বিঘ্ন হজ পালনে নানা পরিকল্পনা নিয়েছে সরকার নিবন্ধন সহ সবকিছু এখন অনলাইনে করা সম্ভব হচ্ছে দুপুরে আশকোনো হাজি ক্যাম্পের চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে এবং প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ যেন দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আল্লাহর কাছে সে প্রার্থনা করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময় তেজগাঁ রেল স্টেশন ও এয়ারপোর্টের মধ্যে আন্ডারপাস তৈরির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুর রহমান তিতাসের রিপোর্ট চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা হবে আগামী 21 মে রাত 4:45 এবছর প্রি হজ ফ্লাইটে মোট 160টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন নির্বিঘ্ন হজ পালনে নানা পরিকল্পনা নিয়েছে সরকার আমরা আশা করি সবার হাতে মোবাইল ফোন অর্থাৎ ডিজিটাল ফোনের ব্যবস্থা করে দিই কাজী আমরা এখন সবাই ওই অনলাইনে সমস্ত ব্যবস্থা আপনারা পাবেন এবং ফ্লাইটের সমস্ত তথ্য আপনাদের কাছে থাকবে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে কল সেন্টার স্থাপন করা হয়েছে মোবাইল অ্যাপ করা হয়েছে হজ এজেন্সি প্রোফাইল ব্যবস্থাপনা সহ সমস্ত কার্যক্রমগুলি আমরা এখন সহজ করে দিয়েছি এবং এটা শুধু এখানে না সমগ্র বাংলাদেশেই তো ওয়াইফাই কানেকশন আছে কাজে এটা সমগ্র বাংলাদেশ থেকে এই যোগাযোগটা করা যায় দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে এবং প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেন দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে আল্লাহর কাছে সেই প্রার্থনা করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মনুষ্যসৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বাংলাদেশের মানুষের ক্ষতিগ্রস্ত করতে না পারে আপনারা সেই দোয়াটা করবেন আমি আপনাদের কাছে দেশের মানুষের জন্যই দোয়া চাই যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান কেউ যদি মনে করে যে নিরীহ মানুষকে হত্যা করে বেহেস্তে যাবে এটা কোনোদিন হয় না আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সেটা বলেননি কাজেই এই যে সাধারণ লোকের জন্য আমাদের সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর সেই ধর্মের বদনামটাই করে যাচ্ছে এই সাধারণ কিছু লোক এ সময় তেজগাঁ রেল স্টেশন ও এয়ারপোর্টের মধ্যে আন্ডারপাস তৈরির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া হজ কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ ও রাষ্ট্রদূতকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ তাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আতিকুর রহমান তিতাস মাইটিভি বাণিজ্য মন্ত্রণালয়ের তাগিদের পর বাজারে মিলছে না চিনি যাও মিলছে দাম বাড়তি আর বাড়তি দামে তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ায় অস্বস্তিতে ভোক্তারা আর ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকা এই পরিস্থিতি আবু সাইদপুর রিপোর্ট চিনির হদিশ না থাকায় বাজারে চলছে অস্থিরতা প্যাকেটজাত চিনি ও লাপাত্তা বাজার থেকে খোলা চিনির দাম 104 টাকা থেকে 16 টাকা বাড়িয়েও মিলছে না চিনি বরং খোলা চিনি বিক্রি হচ্ছে 140 টাকা দরে তাও মিলছে না সব দোকানে আর এরই মধ্যে নতুন দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তবে প্যাকেটজাত চিনি 109 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 125 টাকায় চিনি নির্দিষ্টভাবে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না ওই সাথে যদি আনুষঙ্গিক কোনো বাজার না হয় ওই ক্ষেত্রে দোকানদার চিনি দিচ্ছে চিনি না থাকার বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা চিনি সংকট তো রয়ে গেছে 125 টাকা রেট বান্ধার পরও চিনি পর্যাপ্ত মার্কেটে আসে না সরকার নির্ধারণ করার পরে যদি কোম্পানিরা অ্যাভেলেবেল মাল দিত
তাহলে এই সমস্যাটা হইতো। আর অপরদিকে পেঁয়াজের বাজারেও চলছে অস্থিরতা। দফায় দফায় দাম বৃদ্ধিতে কৃষকরা লাভবান হলেও নগরবাসীর মধ্যে পেঁয়াজ নিয়ে যেন দুশ্চিন্তা শেষ নেই। পেঁয়াজের দাম তো 70 টাকা হওয়ার কথা না, বাজারে তো পেঁয়াজ অ্যাভেলেবেল আছে। আমাদের চাইতো যারা নিম্ন আয়ের তারা তো একেবারে হিমশিম খাচ্ছে। যদিও সরবরাহ কম থাকার অজুহাত ব্যবসায়ীদের, আমদানি না হওয়ার কারণে বাজারটাতে এই অবস্থা, আমদানির সংখ্যা কম এই কারণে বাজারে বেশি। বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের সরবরাহ থাকলেও দফায় দফায় দাম বৃদ্ধিকে অস্বস্তি হিসেবে দেখছেন নগরবাসী। তাই তাদের দাবি, সরকার একটু মনিটরিং ব্যবস্থা জোরদার করলে এই পেঁয়াজের বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। আর পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দাম তো আকাশচুম্বী। কারণ বাজার থেকে আবু সৈয়দ অপু, মাইটিভি, ঢাকা। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুই একদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার। একই সাথে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনও পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি। সকালে রংপুরে দুদিনের সফরে এসে মন্ত্রী বলেন, ডলারের দাম বাড়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। মন্ত্রী আরও বলেন, চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে। ওভারঅল সিচুয়েশন ওয়েল কন্ট্রোল, শুধুমাত্র দুটো আইটেমই, পেঁয়াজটা রিসেন্টলি বেড়েছে, সেটা ইম্পোর্টটা বন্ধ রাখা হয়েছে, সেটা আমরা দেখছি। যদি না কমে তাহলে আমরা ইম্পোর্টটা করে দেবো, যেটা কৃষি মন্ত্রণালয় আইপিটা ইস্যু করবে, আমরা কথা বলবো। আর দ্বিতীয়ত হলো চিনি, চিনির ব্যাপারটা গ্লোবাল মার্কেটে খুব ভ্যারি করছে দাম, আর তারই সুযোগ নিচ্ছে এখানকার ব্যবসায়ীরা, সেটা আমরা যেটা ফিক্স আপ করে দিয়েছি, যেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরার উপর 65 দিন নিষেধাজ্ঞা, যা আগামী 23 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা চলাকালীন সময় সরকারের প্রণোদনা সঠিক বন্টনের দাবি জেলেদের। প্রতিনিধি আসাদুজ্জামান অন্তর রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে আবারও কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় বরগুনার কয়েক হাজার জেলে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি প্রণোদনা পায় না বেশিরভাগ প্রকৃত জেলে। সরকার যেটা দেয় এই 2 মাসের 65 দিনের অবরোধে যেটা দেয়, তাতে তাদের হয় না। আমাদের এলাকার চেয়ারম্যানেরা এক এক জনগণত্বনে আমরা 2,000-3,000-5,000 টাকা করে হাতাইছি। জেলে নেতাদের দাবি, নিষেধাজ্ঞা মেনে দেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকে, তবে এই সুযোগে ভিনদেশি জেলেরা দেশের জলসীমায় ঢুকে অবাধে মাছ শিকার করে নিয়ে যায়। তারা তো মাছটা ঠিকই ধরে নিয়ে যায়, তারা হাজার হাজার ট্রলার আসে সাগরে, খুবই মাছ শূন্য। এর মধ্যে এই 65 দিনের অবরোধটা ইলিশের জেলেদের জন্য একটা অভিশাপ। বরগুনা জেলায় 27,250 জেলে পরিবারকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। এছাড়াও ভিনদেশি জেলেদের দেশের জলসীমায় প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। আমাদের উপরে কঠোর নির্দেশনা দেওয়া আছে, সামুদ্রিক মৎস্য আইন এবং মৎস্য বিধিমালাও নতুন প্রণীত হয়েছে। আমরা সেই আলোকে যে বিধিবিধান আছে সেই হিসাবে আমরা আমাদের অভিযান, আমাদের প্রচার প্রচারণা এবং আমাদের কর্মপরিকল্পনার যে সকল কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন করব। জেলেদের দাবি পূরণের লক্ষ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা প্রকৃত জেলেদের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসাহ বাড়ছে ভোটারদের, তার সঙ্গে যুক্ত হয়েছে তরুণ ভোটারদের আগ্রহ। তবে নানা অভিযোগ রয়েছে প্রার্থীদের, তবে সুষ্ঠু ভোটারের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। পারভেজ রাসেলের রিপোর্ট। আগামী 12 জুন সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে 58 বর্গমাইলের 30টি ওয়ার্ডের মহানগরী বরিশাল মাঠে বিএনপি না থাকলেও বিভিন্ন দলের 6 মেয়র প্রার্থীর পদচারণায় মুখরিত বরিশালের রাজপথ। সাধারণ পাবলিকও, ভোটাররাও তাদের ভোট
দেওয়ার জন্য উদ্গ্রীব আসে। এবার নতুন ভোটারের সংখ্যা 34,132 জন। ভোটাধিকার পেয়ে খুশি এসব তরুণরা। যারা মেয়র হবে আমাদের বরিশালের জন্য কাজ করবে, বিজয়ী হওয়ার যোগ্য, তাকে জানি আমরা বিজয়ী করতে পারি, সবকিছুতে সুন্দর সুষ্ঠুভাবে সবকিছু জানি ঠিক থাকে। অপরদিকে প্রতিটি প্রার্থী করছেন ভিন্ন ভিন্ন অভিযোগ, তবে সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মানুষের অধিকার ফিরে পাবে, উন্নয়ন হবে, মানুষের সম্মান ইজ্জত রক্ষা হবে, সেই দিকে লক্ষ্য করি ভোট দিব বলে আমি আশা করি। উনি একটি প্রার্থীর পক্ষে ওনার এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে এসেছেন। 15 বছর যাবৎ যে নির্বাচন করতেছে সেটা জনসম্মুখে উন্মোচন করার জন্য আমি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে কঠোর অবস্থানের কথা বলেন জেলা ম্যাজিস্ট্রেট। মানে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত যে সমস্ত প্রার্থী যারা আচরণবিধি ভঙ্গ করার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু রিটার্নিং অফিসারের মাধ্যমে তাদেরকে শোকজ করা হয়েছে। নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দিবে না দাবি রিটার্নিং কর্মকর্তার। সার্বিকভাবে এই শহরে যারা বাসিন্দা আছেন সম্মানিত ভোটার, ওনাদের সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন বরিশালবাসীকে উপহার দিতে পারব। এই মহানগরের 276,298 জন ভোটারই নয়, 5,00,000 অধিবাসীর দায়িত্ব নিয়ে এবার নগর পিতা নয় আসুক একজন নগর সেবক, এমনটা প্রত্যাশা এ নগরের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। পিতামাতার কোল আলোকিত করে ফুটফুটে যমজ সন্তান হলেও শিশু দুটির পেটের নিচে জোড়া লাগানো ঘটনাটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আগদিঘুলিয়া গ্রামের আরিফ সুমাইয়া দম্পতির পরিবারে। চিকিৎসকরা বলছেন সফল অস্ত্রোপচারেই শিশু দুটিকে পৃথক করা সম্ভব। এদিকে চিকিৎসা খরচ আর অস্ত্রোপচারের জটিলতায় অনিশ্চয়তায় পরিবার তাকিয়ে আছে সরকারের আর্থিক সহযোগিতার দিকে। টাঙ্গাইলের নাগরপুর প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন হাসান জাকির। শিশু দুটির ঠিকানা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের আগদিঘুলিয়া গ্রাম। গেল 6 মে স্থানীয় একটি নার্সিং হোমে জন্ম নিলেও শিশু দুটির পেটের নিচে জোড়া লাগানো, তাদের পায়ুপথ এক। চিকিৎসকরা বলছেন সঠিক অস্ত্রোপচারেই তাদের পৃথক করা সম্ভব, তবে এই জন্য উন্নত চিকিৎসার দরকার। কোনো গভর্নমেন্ট হসপিটালে যেমন BSMU বা ঢাকা মেডিকেল, ওখানে বিভিন্ন ক্যাম্পেইন হয়, তো ওই সমস্ত সময়গুলো ওইভাবে যদি কমিউনিকেশনটা মেনটেন করে ওইভাবে যেতে পারে, ওই রকম কোন ফ্যাসিলিটি যদি ওরা অ্যাভেল করতে পারে আমার মনে হয় তাহলে ওরা অপারেশনটা করাতে পারবে। চিকিৎসার খরচের কথা ভেবে দিনমজুর আরিফ দম্পতি যেন মাথায় হাত চাইছেন সরকারি সহযোগিতা। আমার কপালে আছিল আল্লাহ এরকম রাখছে, এই জন্য হইছে আল্লাহ খুশি তো আমি খুশি। সেটা আমাদের সমর্থন নাই ওই রকম যে চিকিৎসা করার জন্য, যদি থাকতো অবশ্যই করতাম। কেরিয়ারও অর্থ সম্পদ এরকম নাই যে আমরা চিকিৎসা চালাবো, দরবারও 1,00,000 লাগবে। এখন যদি সরকারে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ আগিয়ে যাবো। ফুটফুটে এই শিশু দুটিকে বাঁচাতে বিত্তবান মানুষদের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসীও। বাপে তো কিছুই করে না, বাপে এমনি বাইতেই থাকে, দাদা ঘোড়ার গাড়ি চালায়। চিকিৎসা যদি আল্লাহ করে যদি আল্লাহ ভালো করে তাহলে তারও খুশি হবো আমরা। সরকারের কাছে আবেদন, যদি সহযোগিতা করতে পারে তাহলে উচিত আমরা মনে করি। দুটা বাচ্চা কি সুন্দর, খালি জোড়া না থাকলে কোনো এত মানুষ আইতো না দেখবে, তাই তো আমরা শোনাইছি এটা দেখবা। হাসান জাকির, মাইটিভি, ন্যাশনাল ডেস্ক। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে 7.8 মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে নিউজিল্যান্ড সহ 4 দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের 5 ঘন্টার মধ্যেই সুনামি হতে পারে। ফিজি, নিউজিল্যান্ড, কিরিবাতি ও ভানুয়াতুতে এ সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়াই এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট করেছে যে দেশটির জন্য বর্তমানে সুনামির কোনো হুমকি নেই। ভানুয়াতুর কিছু উপকূলে 3 মিটার পর্যন্ত সুনামি ঢেউ উঠতে পারে, যা ফিজি, কিরিবাতি এবং নিউজিল্যান্ডে 0.3 থেকে 1 মিটারের মতো ঢেউ হতে পারে। মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল মহাসাগরে 38 কিলোমিটার নিচে। ইতালির উত্তরাঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায়
প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 20,000-এর বেশি মানুষ। ইতালির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে একদিনে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বছরের মোট বৃষ্টিপাতের অর্ধেক। অতিবৃষ্টির কারণে অন্তত 23টি নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। রেকর্ড করা হয়েছে 280টি ভূমিধসের ঘটনা। সব মিলিয়ে নজিরবিহীন দুর্ভোগে পড়েছে অন্তত 41টি শহর ও লোকালয়ের বাসিন্দা। নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এমিলিয়া রোমাগনা এলাকা পানিবন্দী হয়ে আছে ঘরবাড়ি, ডুবে গেছে 5,000-এর বেশি ফসলি জমি। ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতার মধ্যেই দেশটির কিছু এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় পূর্ব ইউরোপের এই দেশটির বিমান বিধ্বংসী ইউনিটগুলো বেশ কয়েকটি অঞ্চলে সক্রিয় করা হয়। রাতে ইউক্রেনে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার গভীর রাত 2টা থেকে প্রায় 1 ঘন্টার জন্য ইউক্রেনের সমস্ত অঞ্চলে বিমান হামলার সতর্কতা প্রসারিত করা হয়, কিন্তু অবকাঠামো বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার কোনো খবর পাওয়া যায়নি। তবে পূর্বাঞ্চলে কিছু এলাকা এবং পশ্চিম ইউক্রেন জুড়ে শুক্রবার ভোররাত পর্যন্ত বিমান হামলার সতর্কতা বলবৎ ছিল। সংবাদ শেষ করব কৃষ্ণচূড়া ফুলের খবর দিয়ে। রাজবাড়ী গোয়ালন্দ জুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। সবুজ পাতা আর লাল ফুলের মিশ্রণে সৃষ্টি হয়েছে দৃষ্টিকাড়া রূপ। পথের ধারে গাছের ডালগুলো যেমন ফুলে ফুলে ছেয়ে গেছে, তেমনি ঝরে পড়েছে গাছের নিচেও। রাস্তার ওপর কৃষ্ণচূড়ার লাল পাপড়ি ঝরে পথচারীদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে লাল গালিচা। প্রকৃতি সেজেছে দারুণ সাজে। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কৃষ্ণচূড়া রঙের রক্তিম ফুলে রাজবাড়ি সেজেছে গ্রীষ্মের রৌদ্রের উত্তাপ গায়ে মেখে। রাস্তার দুপাশে অগণিত কৃষ্ণচূড়া গাছের ফুলের সমারোহ রং ছড়িয়ে হয়েছে বর্ণময়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের দৃশ্যের দেখা মিলবে গোয়ালন্দ উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের দৌলদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কে। সবাই এখানে ঘুরতে আসে, জায়গাটা অসাধারণ। তখন ওই ছেলে পেলে নিয়ে আমরা বন্ধু বান্ধব নিয়ে অনেকেই আসে ফুল গাছতলা, প্রতিনিয়তই ভ্রমণ হিসাবে বা দেখতে আসছে। প্রকৃতি প্রেমীরা বলছে কৃষ্ণচূড়া গাছের রূপ লাবণ্যে মুগ্ধ তারা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন মানুষ, অপরূপ দৃশ্যের ছবি তুলছেন অনেকেই। সকাল সন্ধ্যায় আমরা ছুটে আসি এই কৃষ্ণতলা দর্শনার্থী আসতেছেন সৌন্দর্য দেখার জন্য, বাচ্চা নিয়ে ঘুরতে এসেছিলাম। অনেক লোকজন ছুটে আসে এই সুন্দর পরিবেশ দেখার জন্য। বিভিন্ন এলাকার পর্যটকরা এখানে এসে ভিড় করছেন বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। বিভিন্ন এলাকার লোক এখানে বিকেলে এই দৃশ্যটা দেখার জন্য আসে। এই মনোরম পরিবেশ আমাদের দক্ষিণবঙ্গের যে গেটওয়ে দৌলতদিয়া, এই দৌলতদিয়ার শ্রী বৃদ্ধি করেছে। আগত দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে রাস্তার দুপাশে বসার ব্যবস্থার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা প্রকৃতির সাথে নিজেকে অবগাহন করতে বা মানসিকতা রাখেন, তারা এসে এখানে সকালে বা বিকালে যে কোনো সময় এটির সৌন্দর্য উপভোগ করতে পারে। পাশাপাশি প্রকৃতির সাথে একান্ত সান্নিধ্য যদি থাকার ইচ্ছা হয়, তাহলেও তারা এখানে এসে সময় কাটাতে পারে। এই ফুলের কোনো গন্ধ নেই, নেই বাজার মূল্য, তবুও কবির কবিতা কিংবা প্রেমিকার খোপা সর্বত্রই কৃষ্ণচূড়ার জয় জয়কার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হজ ব্যবস্থাপনা উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধন। বাণিজ্য মন্ত্রণালয় তাগিদের পরও বাজারে মিলছে না চিনি, দাম বৃদ্ধি তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, সরবরাহ কম থাকার অজুহাত ব্যবসায়ীদের। দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার উপর 65 দিন নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, সরকারি প্রণোদনা সঠিক বন্টনের দাবি জেলেদের। বরিশাল সিটি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ, বাড়ছে তরুণ ভোটারদের আগ্রহ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের। এ ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন @mytvbdnews, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন @mytvbangla, ফেসবুক @mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।